আপনার বাড়ির পাশে শুনেলেন, আপনার যাকে ইচ্ছা লাগে ভোট দেন, যাকে ইচ্ছা লাগে সাপোর্ট করুন, আমি এ কথা বলতে যাব না। আমার দুঃখ একটাই, যদি শুনে কালকে পঞ্চায়েত ভোট আছে, ভোরের বেলায় গোসল করে বউকে বলবে ভোট দিতে যেতে হবে তাড়াতাড়ি ভাত রেঁধেলে, বেলা রাত দুটোই উঠে ভোর চারটায় উঠে বউ ভাত চাপাবে, সকালবেলায় ভোটের লাইন দিতে হবে, ভোট দিতে হবে, এটা বুঝেছিস? আর এটা বুঝতে পারিস না যে কবরেরই পশ্চিমবাংলার মাটিতে আপনাকে বুঝিয়ে দিয়ে যায়, আপনি কি করে বলছেন তার প্রমাণটা দিয়ে যায়। গত তিন দিন চার দিন আগে আমাদের পশ্চিমবাংলার ভাঙড়ে মারামারি হয়েছে, শুনেননি? আইএসএফের কোনো নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকি তাকে মেরেছে পুলিশে, তাকে টেনে নিয়ে গেছে, কিন্তু ম্যান মারামারিটা কার শুনেলেন? মুসলমান ভার্সেস মুসলমান, কথাটা বুঝতে পারিনি আমার? মরছে মুসলমান, মারছে মুসলমান, তাদিকে মমিন কি করে বলছো? আমি তো বলতে পারি না। বাগতুই কাণ্ড রামপুরহাট, একজন মার্ডার হয়েছে, যে মারা গেছে সে বেচারা মুসলমান, আল্লাহ থেকে শহীদের মর্তবা দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তার পরিপ্রেক্ষিতে ১১টা পরিবারকে বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, অতগুলো লোক, ১১টা লোক মারা গেছে, বড় কষ্ট লাগে। ১১ আর একে কত? ১২। এই ১২টার পরে সিবিআই অ্যারেস্ট করেছে ৩০ থেকে ৪০ জনকে, ৪০ আর ১২ কত? ৫২টা মুসলিম পরিবার শেষ। কিন্তু যারা মজা করার তারা এসেম্বলিতে মজা করছে। আপনি মারামারি করবেন আপনার কালিয়া চকে, এমএলএ এমপিরা এক টেবিলে বসে চা খাবে, বড় কষ্ট লাগে। আমি কিন্তু রাজনৈতিক বক্তা নয়, আমি আপনাদেরকে ইসলাম বুঝাতে এসেছি। আমি কোনো বাপের বেটাকে ভয় করি না। আমার কলার ধরবেন, ধরুন, কে আছেন? আমি আপনাকে বলবো, ভাই ঠিক আছে, তুমি কলার ধরলে তোমার লেগে দোয়া দোয়া আল্লাহ তোমাকে হিদায়ত দে, কিন্তু যদি তুমি অন্যায় করে থাকো তোমাকে যেন আল্লাহ কিয়ামতের দিনে শাস্তি দেয়। ছেড়ে কথা বলবো না, কে কিরকম জানি না। নওশাদকে দেখেছি, ভদ্র ছেলে, ভালো কথা বলে, কি বুঝলেন? ওটার পক্ষে আমি যাচ্ছি না, সে রাজনীতি করছে সে বুঝেলে, কিন্তু মুসলমান মারছে মুসলমান মরছে, এটাই দুঃখ আমার, বড় কষ্ট। আপনার বাড়ির পাশে শুনেলেন, আপনার যাকে ইচ্ছা লাগে ভোট দেন, যাকে ইচ্ছা লাগে সাপোর্ট করুন, আমি এ কথা বলতে যাব না। আমার দুঃখ একটাই, যদি শুনে কালকে পঞ্চায়েত ভোট আছে, ভোরের বেলায় গোসল করে বউকে বলবে ভোট দিতে যেতে হবে তাড়াতাড়ি ভাত রেঁধেলে, বেলা রাত দুটোই উঠে ভোর চারটায় উঠে বউ ভাত চাপাবে, সকালবেলায় ভোটের লাইন দিতে হবে, ভোট দিতে হবে, এটা বুঝেছিস? আর এটা বুঝতে পারিস না যে কবরে যাওয়ার পরে আল্লাহর আজাব ছাড়বে না, তার লেগে ফজরে উঠে নামাজটা আদায় করতে হবে, নামাজ পড়তে পারলি না। ভোট চিনেছ, নেতা চিনেছ, তোমার মতো ১০০টা নেতার নিচুড়ে রস বার করেছে আমার আল্লাহ, মুচুড়ে ভরে দিয়েছে, ফেরাউনের মতো বেইমানের লাশ এখনো পর্যন্ত লাকা আছে, সেটা থেকে অনুভব করো আল্লাহ কতটা শক্তিশালী। নমরুদের মতো বেইমানকে আল্লাহ এমন মৃত্যু দিয়েছে, অনুভব করো আল্লাহ কতটা শক্তিশালী। সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, লোত নবীর কমকে পাল্টিয়েছে, শোয়েব নবীর কমকে আল্লাহ পাল্টিয়েছে, এগুলোকে দেখে এক একটা অনুভব করো যে আল্লাহ কতটা শক্তিশালী। ওই জন্যে শোনো, আমি জলসাই বলেছি আজকে আবার বলছি, মুসলমান তুমি নেতা হও, মন্ত্রী হও, এমএলএ হও, এমপি হও, কিন্তু নিজের আল্লাহকে আর দিনকে ভুলো না, নিজের নামাজকে ভুলো না। তোমার দ্বারা জানো, তুমি যদি প্রকৃত মুসলমান হও, তুমি নেতা হয়ে যাওয়ার পরে তোমার বিপক্ষ যে থাকবে তাকে তুমি ক্ষমা করতে শিখো, তা না হলে তুমি কখনো নবীজির উম্মত হতে পারো না। কেন শুনেলেন? আমাদের দেশের কিছু লোক আছে ভালো কাজ করে, লোকের উপকার করছে, কিন্তু নামাজ ফামাজ পড়ে না। কি পাড়ায় সব থেকে ভালো লোক, সমাজসেবী, অমুক সেবী, সেবার কাজ করে, কিন্তু জীবনে নামাজ পড়ল না, কোরআন শুনেলেন, এরপরে কোরআন শোনায়,
কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। আর জান্নাতীরা জাহান্নামী দিওকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে গেলে? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্র লোক, তোমরা তো মাতব্বর ছিলে, গ্রামের নেতা ছিলে, তোমরা কেন জাহান্নামে গেলে? তখন তারা একটা উত্তর দেবে, এক নম্বর উত্তর, কালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে গরিবকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আর সব থেকে বড় প্যাথেটিক যেটা, যারা চায়ের দোকানে বসে নামাজি মুসল্লি দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত আর তাদের সায়ে সাই দিতাম, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। সবাই নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, পাঁচ ওয়াক্তের নামাজ। কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে হাজির করবে, আপনি রিহাই পাবেন না কিয়ামতের দিনে, আল্লাহর কসম। মোলবি মোল্লা পীর ফকির আমি আপনি সে তিনি, কেউ আল্লাহর কাছে রিহাই পাবে না, আল্লাহ সকলকে দাঁড় করাবেন। কোরআনে আছে সূরা আরাফ, ফালানাস আলান্নাল লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন, হে আমার নবী, আমি নবী পয়গম্বর কেউ দাঁড় করাবো, রসুল কেউ দাঁড় করাবো, তাদের কম কেউ দাঁড় করাবো, একজনাও রিহাই পাবে না। তোমরা যাদিকে পণ্ডিত ভাবছো, যাদিকে জ্ঞানী ভাবছো, আল্লাহর কসম, গোটা মালদা ডিস্ট্রিক্ট নয়, বিশ্বের বৈজ্ঞানিককে এক কাছে করো, যারা গবেষণা করছে, যারা বলছে মঙ্গল, যারা বলছে প্লুটো, যারা বলছে বুধ, যারা বলছে সূর্য নক্ষত্র, এখানে চাঁদ আছে, এখানে এই আছে, তাদেরকে একবার জিজ্ঞেস করো যে তোমরা তো এত গবেষণা করছো, তোমরা কি বলতে পারবে এই পৃথিবীর বাইরে কি আছে? আল্লাহ কোরআনে বললেন সূরা রহমানে, পৃথিবীর মানুষ খালি দুনিয়ার মধ্যে কি আছে, এর বাইরে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি জানেন পৃথিবীর বাইরে কি আছে, তাছাড়া মানুষের জানার ক্ষমতা নেই। আপনাদিকে বলে যাই, যারা আল্লাহকে চিনতে পারেননি, অনেকজন বলে নামাজ পড়লে বলে কি জানেন, বে আল্লাহকে দেখেছিস নামাজ পড়ছিস, কি বুঝলে? আমার ভাই, আমার আমার জন্য অনেকজন ভাবে, যারা ইউটিউবে ফেসবুকে শুনে আমাকে ভাবে, এই মোলবিটা পীর বিরোধী মোলবি। আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মাল। তুমি সিস্টেমের বিরুদ্ধে কাজ করবে, আমি তোমার বিরুদ্ধে কখনো নয়। আমার 14,000 থেকে 15,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে, একটা স্পেচ বার করো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, তিনাদিকে আমি, তিনাদের সম্পর্কে আমার জ্ঞানই নেই, তিনরা কী মাপের মানুষ ছিলেন, কী ধরনের মানুষ ছিলেন, আমি কেন বলতে যাব? আমি যেটা চোখে দেখছি সেটা বলছি। আমাকে গালি দিবে দাও, আমাকে মারবো বলো, অসুবিধা নেই, তুমি প্রমাণ লাও আমার কাছে এসো। আমার বর্তমান টাউনের কথা কালিয়া চকের লয়, যদি এইখানে বসে কেউ প্রমাণ চান, আমি এক্ষুনি মোবাইল থেকে বার করে দেব। 12ই রবিউল আব্বাল ঈদে মিলাদুন্নবী, বর্তমান টাউনে ডিজে বক্স বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে নবীজির জন্মদিন পালন হচ্ছে। পৃথিবীর মানুষ আমার নবীজি কষ্ট পাবে, নবীজি কষ্ট পাবে, হায় হায় আমার উম্মতেরা কি কাজ করছে, এরা কারা? নবীজির উম্মত বড় কষ্ট লাগে, বলছে খাজা বাবাকে ভালোবাসি, এক ওয়াক্তের নামাজ পড়লে না, ওরে বুকা আমার লাইব্রেরিতে আয়, আমার লাইব্রেরি আছে আধার নয়ন লাইব্রেরি, একবার এসো, তোমাকে খাজা বাবার জীবনীটা ধরিয়ে দেবো, পড়ে নিবে। 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত যিনি একদিনও তাহাজ্জতের নামাজ কাজা করেনি, আর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি, জীবনে নামাজ পড়তে পারলে না, তোর মতো মুরিদকে খাজা বাবার জুতো ঝাঁটা করে মারবে কিয়ামতের দিনে। আমার বাবাজিরা যদি খাজা বাবার মুরিদ হয়, আমি হব, এই মোলবি হবে যারা নামাজ কাজা করে না,
তারা হবে। বড় কষ্ট লাগে, তুমি নিজেকে কি করে বলো, আমার ভাই আমার বর্তমানে আসুন, আমি প্রমাণ দেবো, আমার গাড়িতে চাপু, মেহমানখানায় রাখবো, আমার বাড়িতে আপনাকে খানা খাওয়াবো, আমি মাদ্রাসায় পড়াই কিন্তু মাদ্রাসায় এক কাপ চা পর্যন্ত খাই না। কেন খাই না তারও দলিল আছে আমার কাছে। একদিন সকালবেলায় হঠাৎ গ্রামের একজন গণ্যমান্য, নাম করব না, এসে বললে, হুজুর আমি ছেলেদিকে মাদ্রাসার খাওয়াবো। কি খাওয়াবে? বর্ধমানে বিরিয়ানি চলে, বিরিয়ানি খাওয়াবো, কত খরচা? আমি আমার বোর্ডিংম্যানকে বললাম যে দেখো তো কত কি লাগবে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কি খুশিতে খাওয়াচ্ছ? শোনা, পাশে আর একটা ঘর বসে না, একটা ঘরের উপরে আর একটা ঘর হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন সুন্দর করে, হাশরের ময়দানে হাফিজদেরকে বলা হবে, কোরআনের পাকিদেরকে বলা হবে, পৃথিবীর বুকে যে মানুষেরা কোরআনকে পড়েছে যতটা পড়েছে ততটা আল্লাহ রাসূল বলেছেন, যাদেরকে বলা হবে তোমরা পড়ো আর চড়ো, মানে একটা আয়াত পড়বে আর এক তালা থেকে দুতালা, দুতালা থেকে তিন তালা, তিন তালা থেকে চার তালা। বলুন তো বন্ধু, আমার এবার আপনাদেরকে প্রশ্ন করছি, কোরআন কারিমের মধ্যে মোট সুরার সংখ্যা কত? এই এদিকে ছেলেগুলো সব চিৎকার করছে, ভাত খাওনি, খাওনি, আরেকবার আরেকবার খেতে হবে, আমার দিকে গল্প কটা। কোরআন কারিমের মধ্যে সুরার সংখ্যা কত? 114। বলতে যাচ্ছি এবার কোরআন কারিমের মধ্যে মোট আয়াত সংখ্যা কত? কত? আমরা সচরাচর জানি 6666 নাকি? বাড়িতে গিয়ে আজকে গুনবেন না, প্রত্যেক সুরার শুরুতেই তো দেওয়া আছে, একদিন গুনে দেখি। কোরআন কারিমের মধ্যে মোট আয়াত সংখ্যা হলো 6332। তার মানে পৃথিবীর বুকে আল্লাহর কোন বান্দা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন কারিমের আয়াত সংখ্যাগুলো পড়ে শেষ করতে পারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তার সম্মান তার মর্যাদা বাড়াতে 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 আল্লাহ রাব্বুল আলামিন 6332 তলার উপরে পৌঁছে দেবে। আমাদের সারা পৃথিবীর বুকে সব থেকে উচ্চতম টাওয়ারের নাম কি? বুর্জ খলিফা, খলিফার টাওয়ার, যেটা আরব আমির শাহিতে রয়েছে, দুবাই, দুবাই আরব আমির শাহিতে বুর্জ খলিফা, খলিফার টাওয়ার, যার উচ্চতা হলো আনুমানিক 2717 ফিট। বুর্জ খলিফার উচ্চতা 2717 ফিট, মানে পৃথিবীর বুকে আনুমানিক 200 তলা বিশিষ্ট একটা বিশাল বড় বিল্ডিং এর সমপরিমাণ। কিন্তু মহান শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফিজদের সম্মান 200 তলা বিশিষ্ট নয়, বরং 6332 তলায় হাফিজদের সম্মান পৌঁছে দেবে। ভাবা যায় এদের মর্যাদা, এদের সম্মান কত বেশি। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, যারা কোরআন পড়ে আর পড়ায় তাদের সম্মান কম না বেশি? কথা বলো, আমার দিকে গল্প করছো কেন? এই ছেলেগুলো গল্প করছে কেন? কবার বানা করো তোমাদের, এবার গল্প করলে পানিশমেন্ট হবে। বলতে যাচ্ছি আপনাদের সামনে যারা এখনো পর্যন্ত আসেননি, আসছেন সবাই বলুন আমার সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন একখানা সংবিধান মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর মানুষ যদি পড়ে তাহলে পরে তাদের সম্মান আর মর্যাদা আল্লাহর পক্ষ থেকে বাড়ানো হয় না, কমানো হয়, কি বাড়িয়ে দেওয়া হয় নাকি? সকালবেলা আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমি আমার মাকে ডেকে বললাম, মা, মা তখন আমাকে ডেকে বললো, বেটা কি হয়েছে বল। আমি তখন বললাম, মা বুঝতে পারছি না, কয়েকটা জালসা করার কারণে আমার এই দামি কোটটা নোংরা হয়ে গেছে। মা বললো, বেটা খুলে দে, সুন্দর করে খুলে দিলাম। আমি তখন আমার মাকে ডেকে বললাম, মা আমার পরনের জুব্বাটাও নোংরা হয়ে গেছে। মা বললো, খুলে দে, দুটো কাপড় খুলে দিয়েছি। এবার কোরআনে কারিমখানা সুন্দর করে হাতের মধ্যে জেনে নিয়েছি, লক্ষ্য করে দেখলাম কোরআনে কারিমের যে কভারটা, যে কাপড়টা, সেটাও নোংরা হয়েছে। আমি আমার মাকে ডেকে বললাম, মা, মা সেটাও নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। মা বলল, খুলে দে। তিনখানা কাপড় সুন্দর করে খুলে দিয়েছি। এবার আমার মা যখন তিনখানা কাপড় নিতে এসেছে, আমার দামি কট্টার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না, আমার জুব্বাটার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না। কিন্তু বলুন তো, যারা এখানে উপস্থিত আছেন, কোরআনের কাপড়টার সঙ্গে মায়ের পায়ে যদি লাথি লেগে যায় মনে একটু হলেও কষ্ট হবে না? হবে না, হবে না? কোরআনের কারিমের একখানা কভার, একখানা কাপড়, বাজারের সব থেকে সস্তা কাপড়, আমরা যেটাকে টেরিকট কাপড় বলি, একখানা সস্তা কাপড় শুধুমাত্র কোরআনের কভার হওয়ার কারণে তার সম্মান তার মর্যাদা মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি বাড়িয়ে দিয়েছে। এজন্যই বলতে যাচ্ছি, পৃথিবীর মানুষ যদি আজকে কোরআনকে মূল্যায়ন করেন,
কোরআনকে ভালোবাসে, কোরআনকে উল্লেখ করে, কোরআনে করিমকে যদি ভালোবাসে, কোরআনের হুকুম যদি মানতে পারে, তাহলে পরে মানুষের সম্মান মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিতে পারে না পারে না। হযরত উমার আল্লাহ রাসূলের মাথা কাটার জন্য যাচ্ছেন, বলে বলে মুহাম্মদ গাছকে শেষ করে দেব। পথিমধ্যেই কোরআন কারীমের মধ্য থেকে কয়েকটা আয়াত খালি কানে গেছে, অন্তরের মধ্যে ভাইব্রেট ভাইব্রেশন ভূকম্পন শুরু হয়েছে। আল্লাহ রসুলের কাছে যখন এসে উপস্থিত হয়েছে, তো আল্লাহ রসুল বলছেন উমার সত্য জানার পরে ওখান ইসলাম ধর্ম গ্রহণ করবে না? তো উমার তখন বলছে আল্লাহ রসুল আপনাকে মারতে আসেনি, তালবারি ফেলে দিলাম, আপনাকে আপনাকে কালবা পড়ি আপনি আমাকে মুসলমান করুন, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এসেছি, মারতে আসেনি। চিন্তা করে দেখেছেন কোরআনের যে কত পাওয়ার আমরা বুঝতে পারি না। এই জন্য আপনাদের আজকে কোরআনের সত্যতা সম্পর্কে শোনাচ্ছি। এবং ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে, পৃথিবীর বুকে কোনো মানুষ কখনো পড়তে সারাদিন ধরে যদি পড়ে, সারাটা দিন সারাটা রাত ধরে যদি কোনো মানুষ পড়ে, তারপরও কোনো মানুষ কখনো বিরক্ত হয় না। লক্ষ্য করে দেখুন আমাদের ভারতবর্ষের যে সমস্ত সিঙ্গার, যে সমস্ত শিল্পীগুলো রয়েছে যারা গান করে, অদিত নারায়ণ, আলকা ইয়াগনিক, কুমার শানু, অন্যান্য আর যারা আছে, এ আর রহমান, ওই সমস্ত সরকারের কোনো একটা গান যদি সমাজের মধ্যে, কোনো গ্রামের মধ্যে, কিংবা কোনো বাড়িতে, কিংবা কোনো মানুষের গানের মধ্যে সারাটা দিন ধরে যদি ঘ্যানের 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 করে বাজানো যায়, তাহলে পরে মানুষ বিরক্ত হবে না? হবে না, মানুষকে অবশ্যই খারাপ লাগবে নাকি? সারাদিন ধরে ধরে একটা গান বাজানো যায় তো মানুষ বিরক্ত হয়ে যাবে। কিন্তু বলছি যারা বসে আছেন, প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে। আজ পর্যন্ত কেউ বলেনি কোরআন পড়তে ভালো লাগে না, সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না, কেউ বলে? কেউ কখনো বলে না? আশ্চর্য ধরনের একখানা কিতাব, মানুষ যতই পড়ে ততই পড়ার আবার মজা লাগে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান খানা পৃথিবীর বুকে দিয়েছি, এ কোরআনে কারীমের মধ্যে পৃথিবীর কোন মায়ের বেটা নেই যে লাল কালি চালাতে পারে। যা আছে সব সত্য কথা, এখানে কোন রকমের বানাওয়াট কোনো কথা নেই। একটু আপনাদের সামনে তুলে ধরছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, আমার বিশাল আকাশকে নিয়ে কেন গবেষণা করো না? পৃথিবীর বুকে তোমরা উঠকে নিয়ে কেন গবেষণা করো না? এখানে ধারাবাহিক চারটা আয়াত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিন নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ নিয়ে, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন উট নিয়ে গবেষণা করতে বলেছেন পৃথিবীর মানুষকে। একটু খালি আমি আপনাদের চারটা আয়াতের মধ্যে দুটো আয়াত চকচট করে বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি মনে করো আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ভুল কিছু লিখেছি, তাহলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে উটকে নিয়ে গবেষণা করতে বলেছি, এমনি নয়, উটের মধ্যে নিশ্চয়ই কিছু আলাদা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উটকে নিয়ে গবেষণা করতে বলেছে। তো উটের মধ্যে আছে কি? এবার আমি আপনাদের সামনে বলছি, পৃথিবীর বুকে এমনই একখানা জীব, এমনই একখানা প্রাণী যাকে বলা হয় মরুভূমির জাহাজ, নাম কি? লেখাপড়া করাটা তোমরা। পৃথিবীর বুকে এমন একখানা প্রাণী যাকে বলা হয় মরুভূমির জাহাজ, নাম কি? ওড়। ধুধু মরুভূমিতে তারা বাস করে, সেই ধুধু মরুভূমি তার মানে শুধুমাত্র বালি আর বালি, বালি আর বালি, সেই সমস্ত উটেরা সেই ধুধু মরুভূমিতে বাস করবে। গরমের সময় প্রচন্ড গরম, আবার ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা। পৃথিবীর বিজ্ঞান উটকে নিয়ে গবেষণা করতে গিয়ে তারা যে তথ্য দিয়েছে সে তথ্য পেশ করছি। পৃথিবীর বিজ্ঞান সেখানে গিয়ে তাপমাত্রা মেপেছে, গরমের সময় 53 ডিগ্রি গরম, ঠান্ডার সময় -1 ডিগ্রি ঠান্ডা। তো পৃথিবীর বিজ্ঞান এটা পরিমাপ করার পর অবাক হয়ে গিয়েছে যে একটা উট কি করে 53 ডিগ্রি গরম আর -1 ডিগ্রি ঠান্ডাতে নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে পারে। হতবাক হয়ে গিয়েছে তারা। উটকে একদিকে রেখে দিই, এবার আমরা যারা স্তন্যপায়ী প্রাণী, যারা আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, হতে পারে গরু, ছাগল, মানুষ, আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 37 ডিগ্রি সেলসিয়াস, 98 ডিগ্রি ফারেনহাইট, 37 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা শরীরের যেটা থাকে আর কি। 98 ডিগ্রি ফারেনহাইট যদি থাকে, তাহলে পরে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা ঠিক আছে,
কিন্তু কোন কারণে যদি শরীরের তাপমাত্রা 38.5 অর্থাৎ 102 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়, ডাক্তারের কাছে গিয়ে থার্মোমিটার লাগিয়ে যদি ডাক্তার চেক করে দেখে শরীরের তাপমাত্রা পৌঁছে গিয়েছে 102 ডিগ্রি ফারেনহাইট, তাহলে পরে ডাক্তারের পক্ষ থেকে তখন আমাদেরকে প্যারাসিটামল দেওয়া হয়। প্যারাসিটামল খাওয়ার পরে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা যদি আমরা বের করতে না পারি আর সেটা বেড়ে যদি 104 ডিগ্রি হয়ে যায়,